সময়টা 90-এর দশকের, তখন ছিল না ইন্টারনেটের এমন বিস্তার, ছিল না ফেসবুক ইউটিউব কিংবা স্যাটেলাইট টেলিভিশনের এমন আধিপত্য। সে সময়টায় গ্রাম বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল এক টিভি সিরিজ, আলিফ লায়লা। আলিফ লায়লা, আর এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল সিন্দাবাদ। তুমুল জনপ্রিয় এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সে ভারতীয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান আর নেই। ভারতের মধ্যপ্রদেশের রায়পুরে 1967 সালে জন্মগ্রহণ করেন শাহনেওয়াজ। শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন ভারতীয় এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে এই অভিনেতার মৃত্যু হয়েছে। পুরস্কার নিতে মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহনেওয়াজ। অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান এই অভিনেতা। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যখনই তুমি তোমার সাহায্যের জন্য আমায় ডাকতে চাও, এই দুটো পালক একসঙ্গে জুড়ে দিও আর আমায় ডেকো, আমি এসে যাব। সিন্দাবাদ খ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধানের আগে থেকেই হৃদরোগ ছিল। কয়েক মাস আগেই বাইপাস সার্জারি করা হয়েছিল। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব মাধ্যমেই অভিনয় করেছিলেন শাহনেওয়াজ। প্রধান প্রধান চরিত্রে তাকে দেখা না গেলেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। ঘাবড়াবে না শাহজাদা, আমরা আপনারই গোলাম। কে তুমি? আমি বহু বছর আপনার অপেক্ষায় বসে আছি। আরব বড়জনের গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক আলিফ লায়লা অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহনেওয়াজ কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। আর আমিও এখানে এসেছি সেই অন্য হীরের খোঁজে। কিন্তু সেই অন্য হীরেটা তুমি কখনো পাবে না। এছাড়া শাহরুখ খানের রইস, সাইফ আলী খানের ফ্যান্টম, ওয়েব সিরিজ মির্জাপুরে অভিনয় করেছেন শাহনেওয়াজ। শাহনেওয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সতীর্থরা। আচ্ছা সময় চল রে, বাতাতে রহেগি, বাঁধো, বাঁধিয়ে। থ্যাংক ইউ ভাইয়াজি। মির্জাপুরে তার সহ অভিনেতা রাজেশ তৈলঙ্গ শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, শাহনেওয়াজ ভাই আপনাকে শ্রদ্ধা জানাই, অসাধারণ মানুষ ছিলেন, আমার স্মৃতিতে রয়ে যাবে মির্জাপুরের সেট, শুটিংয়ের দিনগুলো কত মজা করেছি, সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না।